আমি যদি এখান থেকে জিন্দা বেঁচে বেরোতে পারি তাহলে তোদের কিন্তু আমি ভালোভাবে বাঁচতে দেব না। শোন, অনিশ কাঞ্জিলালকে সব ফাঁকা আওয়াজ দিয়ে কোনো লাভ নেই, বুঝলি? আমি যদি তোকে না বাঁচাতাম তাহলে এই মুখটা কোনোদিনও তুই আয়নায় দেখতেও পেতিস না। থাক থাক, অনেক কান্নাকাটি হয়েছে, এখন তো সবাই এসে গেছে, এখন তো মনে কোনো দুঃখ নেই। কিন্তু বাবা, তুমি এলে কেমন করে? তুমি তো ট্রেনে আসতে পারোনি। মানে কথা কি যে বলো না ছোট বোধে বলি, ট্রেনে আসতে যাবেন কেন? মানে কথা তোমার বাবা মা বলে কথা, ছোট দাদা বাবু কোন কাক ভরে তার বন্ধুদের দিয়ে গাড়ি করে তেনাদের আনতে পাঠিয়ে দিয়েছে। গাড়ি? হ্যাঁ রে দিদি ভাই, কত বড় একটা গাড়ি, ভেতরটা একেবারে ঠান্ডা। আমি আমি তোর মাকে বলেছিলাম ছেলেটা যখন এসে গেছে তখন তখন তুমি না হয় যাও, গ্রামের কাউকে নিয়ে যাও, পিকলু যাক সাথে। তোর মা ভাবছিল যাবে কি যাবে না। সকালবেলা উঠে দেখি ওই গাড়ি একটা পেল্লায় বড় গাড়ি। কাকু, আপনার জামাই বাবা জীবনকে তো আপনি চেনেন না? না না, আমার ভাই বলে বলছি না, সত্যি ওর মতন একটা ছেলেকে জামাই হিসেবে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। সে তো বটেই, ভগবানের অশেষ কৃপা বলেই আমাদের মঙ্গলার ভাগ্যে অমন ছেলে জুটেছে। কিন্তু আর কোনো কিন্তু নয়, আপনাদের হয়ে দদি মঙ্গলটা কিন্তু আমি খাই দিয়েছি, এরপরে বাকি সমস্ত কাজ আপনাদের করতে হবে। একেবারে বিয়ে বউ ভাতের পর্ব সেরে তারপর এখান থেকে যাবেন। কিন্তু আপনাকে তো মানে চিনতে পারলেন না তো? আমি তো হলাম যত নষ্টের গোড়া, আমার বাড়িতেই তো কাণ্ডটা বাঁধিয়েছে দুজনে মিলে। তবে মিথ্যে কথা বলবো না, এতে আমারও সাই ছিল। আমি হচ্ছে পিউ, আমি অনিশের পিস্তত দিদি। আর আমার দিদি ভাই। হ্যাঁ সেটাও ঠিক, তবে আমার এই বোনটাও কিন্তু খুব ভালো। মাত্র এই কটা দিনে ওকে যে কিভাবে ভালোবেসে ফেলেছে তা আপনাদের বলে বোঝাতে পারবো না। তাই যতক্ষণ আপনারা না আসেন আমি ওর দিকে সমস্ত কাজকর্ম করেছি। ভগবান আপনার মঙ্গল করুন। আর যাকে দেখতিস তাকে তুই কেন? ওই কৃষ্ণমোহন গ্রামের কেউই চিনতে পারতো না, বুঝলি? তাই তোকে খুব ভালো একটা কথা বলছি, সর্বমঙ্গলার জীবন থেকে সরে যা, তার থেকে একটা বেটার কাজ করিস, রোজ সকালবেলা ঘুম থেকে উঠে সর্বমঙ্গলা সর্বমঙ্গলা নামে 100 বার জপ করিস আর প্রণাম করিস। সর্বমঙ্গলা তো মা দুর্গার আর এক নাম, তুই হয়তো পুণ্যলাভও করতে পারিস। আর হ্যাঁ, বাকি রইল তোর ওই 1,00,000 টাকা, এখনো 14 দিন বাকি আছে, কিন্তু তার আগে ওই টাকা সর্বমঙ্গলা তোর বাড়ি গিয়ে তোর মুখে ছুড়ে দিয়ে আসবে। আর হ্যাঁ, ওই স্ট্যাম্প পেপারটা কিন্তু রেডি রাখিস, আর তারপরেও সর্বমঙ্গলার বাড়ির সামনে রাস্তা দিয়ে ভুল করেও কিন্তু হাঁটাহাঁটি করিস না, নাহলে ওই কুকুর বেড়ালরাও কিন্তু হাসাহাসি করবে, বুঝতে পেরেছিস? তখন কিন্তু তুই মাথা লোকাবার জায়গাও পাবি না, লজ্জায় মাথাটা হিট হয়ে যাবে। রাজা, চুপচাপ এখান থেকে কেটে বস, বুঝতে পেরেছিস? এই এদেরকে ছেড়ে দে, খুলে দে এদের হাত। কি বলছিস তুই? এত কিছু কাণ্ড ঘটনার পরে দেখে কিছু না বলে ছেড়ে দিবি? আরে বাবা, কেন ছুঁচো মেরে হাত গন্ধ করছিস বলতো? আর এমনিও আজকে আমার অনেক কাজ আছে, সময় নেই, বুঝলি? যা যা যা, এদেরকে খুলে দে হাত, খুলে দে, যেতে দে। আর শোন, তোকে এভাবে ছেড়ে দিলাম বলে মনে করিস না যে এই অনিশ কাঞ্জিলাল তোকে ভয় পেয়ে গেল, তোকে ভালো হওয়ার একটা সুযোগ করে দিলাম, বুঝলি? এরপরেও যদি তুই বেগরবাই করিস
তাহলে তোকে বেঁধে রেখে তোর গ্রাম থেকে বাবা মা ভাইদের ডেকে এনে তোকে ওই মেইন রোডে দাঁড় করিয়ে 100 বার কান ধরে উপোস করাবো। এবারও আমি করাতে পারতাম, কিন্তু করালাম না, কারণ আমার হাতে না সময় নেই। যারা মেয়েদেরকে সম্মান করতে জানে না তারা জানোয়ারেরও অধম। আর এই জানোয়ারদের শিক্ষা না দিয়ে ছেড়ে দিলে সেটা অন্যায় করা হবে। তোর ভাগ্য ভালো, তুই বেঁচে গেলি, তাই চুপচাপ সুরসুর করে গ্রামের পথের দিকে এগিয়ে যা, বুঝলি? এদিক ওদিক আর তাকাস না কিন্তু, হ্যাঁ? যা 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 এখান থেকে, চল চল চল। কি হলো কাকু, কোনো সমস্যা? না সমস্যা না, আসলে ওই অত বড় একটা দালান বাড়ি থাকতে এইখানে এই ঘরটার মধ্যে সেই সেই কারণে। এটা হলো আমাদের হরিদার ঘর। আসলে এক বাড়িতে বিয়ে হচ্ছে তো, তাই আমরা বাড়িটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। ওদিকটা পাত্রপক্ষ আর এদিকটা কোণে পক্ষ। হ্যাঁ, মানে কি যে আমি দুপক্ষের লোক হলেও এই কোণে পক্ষে, মানে আপনাদের দিকে একটু বেশি ঝুঁকে আছি। তার মানে আপনার মেয়ে সেখানে যাবার অনেক আগেই আমার ঘরে আছে, আর এই ঘরে থাকতে আশা করি তার বিশেষ কোনো অসুবিধে হয়নি। কি গো ছোট বৌদিমণি, ঠিক বলছি তো? হরিদা, তুমি তো বিয়েটা পুরো জমিয়ে দিলে। কি হলো কাকিমা, কিছু বুঝতে পারছেন না তো? এটা আমি আপনাকে পরে কানে কানে বলবো, এখন তাড়াতাড়ি বিয়ের কাজকর্মটা সারি। রাজা রাজা শোন, রাজা বলছি গাড়িটা কি আনবো? কোথায় যাবে, কোন জাননা যাবে তুই গাড়ি নিয়ে? তোদের আমি পরিষ্কার বলে দিচ্ছি, তোদের যদি মনে হয় এক্ষুনি এখান থেকে চলে যা, আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। এখন আমাদের হাত থেকে ম্যাচটা বেরোয়নি, সে সন্ধ্যের লগ্নে বিয়ে, কটা বাজে কটা বাজে এখন? একবার ভালো করে বিয়েটা হয়ে যেতে দে, তারপর আমি দেখছি কি করতে পারি। এই রাজা তুই শান্ত হ, মাথাটা ঠান্ডা কর, মাথা ঠান্ডা করে একটা প্ল্যান বার কর। শোন, একবার আমরা ওদের হাতে পড়ে গেছিলাম, আমাদের ছেড়ে দিয়েছিল, কিন্তু আবার যদি পড়ি আর আমাদের ছাড়বে বল? একটা কথা বললেন এবার? রাজা তুই আঙুলটা নিচে নামা, শান্ত হ। শোন, পেছনে আমাদের ফলো করছে। আমি তোকে বলেছিলাম তুই রিস্কটা নিস না, আগে বিয়েটা হয়ে যাক, আমরা গ্রামে চলে যাই, তারপর যা করার করবো। আরে আমি তো তাই বলছি, গ্রামে ফিরে যাবার জন্যই তো গাড়িটা আনতে বলছ। ও তো ঠিকই বলেছে। আর শোন, বিয়ের পর অনিশ কাঞ্জিলাল ঠিক সর্বমঙ্গলার সঙ্গে গ্রামে যাবে, হ্যাঁ, তখন যা খেলার খেলে দেবো, এখন তো চল গ্রামে চলে যাই। আমি পারবো না রে ভাই, এখন এইভাবে গ্রামে গিয়ে আমি একদণ্ড স্থির হয়ে বসতে পারবো না। রাজা সিংহকে এইভাবে কেউ কখনো বেঁধে রাখেনি, এইবার প্রথম। তাও তোরা বলছিস আমার গ্রামে ফিরে যেতে, আমি এখানেই থাকবো। রাজা সিংহ কখনো এইভাবে হার মেনে মাথা নিচু করে পালিয়ে যেতে শেখেনি, আমি শেষ মুহূর্ত অবধি অপেক্ষা করবো। একবার একটা সুযোগ যদি আমি পাই। পিউদি! হ্যাঁ পিউদি, ঠাকুরমশাই এসে গেছেন। আসুন আসুন, এই যে এ আমাদের কোণে, আর আপনি হলেন আমাদের মানে কোণিপক্ষের পুরোহিত। থাক থাক মা, সুখী হও। তা বৃদ্ধিটা কোথায় হবে? সব ব্যবস্থা এখানেই করা হয়েছে ঠাকুরমশাই, বৃদ্ধি গায়ে হলুদ সব এখানেই হবে, বিয়েটা বাড়ির ভেতর হবে, বৃদ্ধি সব আয়োজন ঠিকঠাক হয়েছে তো? সব করা আছে। হরিদা, কাকার ধুতি? মানে কিছু কোনো চিন্তা করো না গো বৌদিমণি, ছোট বৌদিমণি আগে বাবা মার সঙ্গে একটু কথা বলু, মানে যে তারপরে আমি বেয়াই দাদাকে জামা কাপড় পরিয়ে দেবো। আচ্ছা তুমি সেই ব্যবস্থা করো, আমি একটু ওইদিকে দেখি। হ্যাঁ ঠাকুরমশাই, আপনি আমার সাথে আসুন ভাই, আমার সাথে আসুন। ঠাকুরমশাই আমি ওইদিকটা একটু দেখি, আসুন। কোত্থেকে যে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না, এসব কি ঠাকুরই করাচ্ছেন? হ্যাঁ মা, ঠাকুরই সব করাচ্ছেন, তোমরা কোনো চিন্তা করো না, যা হবে সব ভালোই হবে। আর ভালো, আর তোমার তো 14টা দিন,
তারপরে তো নিজের ভিটে মাটি ছেড়ে রাস্তায় দাঁড়াতে হবে। আচ্ছা বাবা, তুমি জানো তোমার সর্বমঙ্গলা ধূপকাঠির কত নাম হয়েছে? আমাদের বানানো ধূপকাঠি এখন বিদেশের অমরমীয় ব্যবসা করছে। আর জানো বাবা, আমি কত টাকার ধূপকাঠির অর্ডার পেয়েছি? আমাদের বানানো ধূপকাঠি এখন 25 টাকা প্যাকেট দরে বিক্রি হতে চলেছে। আমি যত ধূপকাঠি এখন বানাবো সব 25 টাকা প্যাকেট দরে বিক্রি হবে। 25 টাকা প্যাকেট? জানো এই গন্ডগোলের মধ্যে, এই বিয়ের মধ্যেও আমি ধূপকাঠি বানিয়েছি, কালকেও ধূপকাঠি বানিয়েছি ঘরে বসে। আর শোনো বাবা, টাকার জোগাড় ঠিক হয়ে যাবে, ওই রাজাদা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। রাজাদা এখানে এসে আমার ক্ষতি করার চেষ্টা করেছে, অনেক নোংরামি করেছে, কিন্তু অনিশবাবু আমার কোনো ক্ষতি হতে দেননি। সব তোমাদেরকে পরে বলবো। ওই যে গোড়াদা, যার সঙ্গে বনু বিদেশে চাকরির ব্যাপারে কথা বলতো, ওনার ঠিকানা বার করে আমি কাল রাতে ওনাকে ধরেছিলাম। ধরেছিলি? তা কি বললো, কি বললো সে? গৌরা বললো গৌরী কোথায় আছে? বাবা, ও বললো যে ও গৌরীর ব্যাপারে কিছু জানে না, গৌরী নাকি টাকা নিয়ে ওর কাছে আসবে বলেছিল কিন্তু আসেনি। মিথ্যে কথা, ওই গৌরা মিথ্যে কথা বলেছে, গৌরাই জানে গৌরী কোথায় আছে, সব মিথ্যে কথা। আমারও তাই মনে হয় বাবা, তবে তোমরা চিন্তা করো না, চিন্তা করো না মা, একদম আজকের দিনটা কেটে যাক, তারপরে আমি অনিশবাবুকে বলে ওনার ব্যবস্থা করব। যদি ওই গোড়াটা আমার কাছে মিথ্যেও বলে থাকে, তবে অনিশবাবুর কাছে ওনাকে সত্যি কথা বলতেই হবে। বনুকে আমরা খুঁজে বের করবই, করবই বাবা।